আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ইলাস্টিক রাবার ব্যবহার করে কিভাবে ঘরোয়াভাবেই আপনি আপনার নিজের দাঁতের ফাঁকা বন্ধ করতে পারেন তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স যাদের দাঁতে দু দাঁতের মধ্যবর্তী স্থানে এমন সামান্য পরিমাণ ফাঁকা রয়েছে আপনারা কিন্তু ডাক্তারের কাছে না গিয়েই এ ফাঁকা মাত্র কয়েকটা দিনে এক সপ্তাহ দশ দিনের ভিতরে এমন সামান্য ফাঁকা ঘরোয়া পদ্ধতিতেই শুধুমাত্র ইলাস্টিকরা আবার ব্যবহার করে এ ধরনের ফাঁকা নিজেরাই বন্ধ করে নিতে পারেন তার জন্য ভিডিওটি পুরোপুরি দেখেন নিজেরাই বুঝতে পারবেন যে কীভাবে কী করতে হবে বিওয়ার্স এ ধরনের ফাঁকায় যদি আপনি ইলাস্টিক পরেন তাহলে তা কয়েক দিনের মধ্যেই ফাঁকাটি বন্ধ হয়ে যাবে ভিওয়ার্স আপনারা হয়তো ব্রেসেস ট্রিটমেন্ট সম্পর্কে জানেন বা দেখেছেন যে ব্রেসেস ট্রিটমেন্টে দাঁতের উপরে ব্রেসেস বসানোর পরবর্তীতে সেখানে ইলাস্টিক লাগানো হয় এই যে ইলাস্টিকগুলো দেখতে পাচ্ছেন মূলত এই যে যে ব্রেসেসগুলো বসানো হয় এই ব্রেসেস কোনো ভূমিকা রাখে না মূল ভূমিকাটা রাখে হলো এই ইলাস্টিক এই ইলাস্টিকের মাধ্যমেই দাঁতে প্রেসার তৈরি হয় এবং ধীরে ধীরে দাঁত ক্লোজ হয়ে আসে এক পর্যায়ে গিয়ে দাঁতটি আপনার দাঁতের ফাঁকাটি বন্ধ হয়ে যায় এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানেও ইলাস্টিকের মাধ্যমেই কিন্তু ব্রেসেস ট্রিটমেন্টটি করা হচ্ছে এখানে দাঁত উঁচু রয়েছে এবং এই যে ইলাস্টিক এই ইলাস্টিকের টানেই কিন্তু এই উঁচু দাঁত নিচু হচ্ছে নিচু হচ্ছে তো বুঝতেই পারছেন যে ব্রেসেস ট্রিটমেন্টে এই ইলাস্টিকের অবদানই সব থেকে বেশি এখানেও যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে দুই মারি মেলার পরে মাঝখানে ফাঁকা থাকে যার কারণে এই সামনের কয়েকটি দাঁত নিয়েই কিন্তু ব্রেসেস করা হয়েছে এবং ব্রেসেস করানোর পরে সেখানে ইলাস্টিক দিয়ে একটা বন্ধনী তৈরি করে দেওয়া হয়েছে যেন দাঁতটি ধীরে ধীরে আপনার ক্লোজ হয়ে আসে তো এই ইলাস্টিকের মাধ্যমেই কিন্তু ফাঁকা এবং আঁকা বাঁকা দাঁতের ট্রিটমেন্ট করা হয়ে থাকে তাই ভিওয়ার্স যদি কিনা সামনের দাঁতে অনেকের এ ধরনের সমস্যা রয়েছে যে শুধুমাত্র সামনে একটি দাঁতের দু দাঁতের মধ্যবর্তী স্থানে এমন গ্যাপ রয়েছে আর এমন গ্যাপ যদি থেকে থাকে তাহলে কোনো ডাক্তারের কাছে না গিয়েই আপনি ঘরোয়াভাবে স্থায়ীভাবে আপনি এরকম দাঁতের ট্রিটমেন্ট নিজে নিজেই করতে পারেন তার জন্য যা করতে হবে তা হল এ ধরনের একটি ইলাস্টিক আপনার দু দাঁতে জড়িয়ে রাখতে হবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যখন একটি ইলাস্টিক আপনি এই দুই দাঁত মিলে জড়িয়ে রাখবেন তাহলে দেখবেন যে মোটামুটি এক সপ্তাহ পাঁচ দিন বা দশ দিনের ভিতরেই কিন্তু আপনার এমন গ্যাপটি খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে এবং স্থায়ীভাবে আর যদি আপনি স্থায়ীভাবে এটি বন্ধ রাখতে চান তাহলে মোটামুটি কয়েকটা দিন আপনাকে এই ইলাস্টিক ব্যবহার করতে হবে এখানে দেখতে পারবেন যে দাঁতের উপরে একটি ইলাস্টিক দেওয়া হয়েছে এই ইলাস্টিকটি ধীরে ধীরে আপনার দুই দাঁতকে একত্রিত করে দিবে তো এখন কথা হলো এই ইলাস্টিক আপনি কোথায় পাবেন ভিওয়ার্স এই ইলাস্টিক আপনি চাইলে আপনার নিকট যারা দাঁতের ডাক্তাররা আছেন তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা যদি আপনি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে এ ধরনের ইলাস্টিক না পান তাহলে আপনি দ্বারাজের সাহায্য নিতে পারেন ডেন্টাল ইলাস্টিক লিকেজ সার্চ দিলেই অনেক ইলাস্টিক আপনার সামনে চলে আসবে সেখান থেকে অর্ডার দিয়ে আপনি কিন্তু এ ধরনের ইলাস্টিক সংগ্রহ করে আপনার নিজ দাঁতে পড়ে এ ধরনের দাঁতের সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারেন কথা দিচ্ছি আপনাদের এক টাকাও খরচ হবে না ডাক্তারের কাছে যে এবং যদি এমন ফাঁকা হয় তাহলে আট থেকে দশ দিনের মধ্যেই কিন্তু আপনার সেই দাঁতের ফাঁকাটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম